হাই ফ্রেন্ডস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিডিপি ও পিজিতে বিভিন্ন বিষয়ে কোর্স করছেন, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছে যে আমাদের অ্যাসাইনমেন্ট কবে পাবলিশ হবে এবং সেম টু সেম এমসিকিউ কোশ্চেন ব্যাংক ইউনিভার্সিটি থেকে পাবলিশ করবে কি না, এবং আমাদের ফাইনাল এক্সাম অফলাইন হবে না অনলাইন হবে, এই সব কোশ্চেনগুলো আমার কাছে জানতে চেয়েছে। যাই হোক, আপনারা জানেন যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি জুলাইয়ের 15 তারিখে ফাইনাল এক্সাম কীভাবে নেবে এই নিয়ে একটি নোটিশ পাবলিশ করে দিয়েছে। সরাসরি না হলেও পরোক্ষভাবে বলেছে বিডিপি ও পিজিদের অনলাইন প্রসেসে এক্সাম নেওয়া হবে। যদি আপনারা এই ভিডিওটি না দেখেন তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নেবেন। ভিডিওটি শুরু করার আগে, আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে দেবেন। যখন এই চ্যানেলে কলেজের সম্পর্কে নতুন ভিডিও আপলোড হবে, সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। হ্যাঁ, ভিডিওটি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটি ফুল ওয়াচ করবে। স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবে না। এই সব কোশ্চেনের জন্য আমি কলেজের স্যারের কাছে ফোনে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কলেজের স্যার কি বলেছে আপনারা লাইভ রেকর্ডটা শুনে নিন। আর এরপরে অ্যাসাইনমেন্টটা তোমাদের নেক্সট মান্থে শুরু করা হবে। এই মান্থে যেহেতু আমাদের রেনুয়াল বেস চলছে, সেই জন্য সামনে মাসে অ্যাসাইনমেন্ট শুরু হবে। তখন ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা পাবলিশ করা হবে সেই কোশ্চেনের আনসারগুলো রেডি করে তোমাদের দেওয়া হবে। সেইগুলো দেখে দেখে তোমরা অনলাইনে দিলে, আবার ফাইনালের সময় যে প্রশ্ন পাবলিশ করা হবে তার একটা আনসার দেওয়া হবে, সেগুলো দেখে দেখে পরীক্ষা দিতে পারবে। সিকিউ টাইপের যে কোশ্চেনটা হবে ওটা কি কোশ্চেন ব্যাংক দেবে, ছাড়বে? তার সঙ্গে কিছু প্রশ্ন দেওয়া হবে, তার সঙ্গে এক্সট্রা কিছু প্রশ্ন তোমাদের।